নমস্কার সকলকে মাইক্রোফিন্স জব নিউজ ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগত যে কারণে আপনার সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আগামী কুড়ি এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার এক্সিস ব্যাংকে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত মাইক্রোফিনান্স ডিপার্টমেন্টের জন্য কালেকশন অফিসার পোস্টে এই ইন্টারভিউ নেওয়া হবে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নক্সালবাড়ি এক্সিস ব্যাংক ব্রাঞ্চে মূলত শিলিগুড়ি এবং নকশালবাড়ি এরিয়ার জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স থাকতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক হলে তবে এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার তিনশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অর্থাৎ যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার তাদের ক্ষেত্রে দশ হাজার তিনশো টাকা এবং যারা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন তাদের বর্তমান যে প্যাকেজ তার তুলনায় কিছুটা হাইক দেওয়া হবে যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে সেই ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর আমি আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপর সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকেন তবে সেটা অবশ্যই সিবিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনোরকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে নিজে সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন